শাকগুলো ভালো হয়েছে? হ্যাঁ বাবা, কি সুন্দর লাল টুকটুক করছে শাকগুলো। টাটকা শাক, লাল শাক তো খাওয়া কত উপকার বলো তো। আর রক্ত হয় আর জমিতে নিজের ক্ষেতে শাক। এদিকে মূলো শাকগুলো ভালো হয়েছে বেশ। হ্যাঁ দেখছি মূলো শাক কালকে ওখানে বসে কাটছি, কাটবো, কেটে রান্না করবো। নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইটিং মাস্টার মিন্টু দা এই চ্যানেল সবাইকে আবার স্বাগত। বন্ধুরা, আজকে দুপুরে আমি চলে এসেছি এবং সঙ্গে আমার ওয়াইফ সঙ্গে রয়েছে। আজকে দুপুরে লাঞ্চ করব এখানে একটা খুব সাধারণ সিম্পল আইটেম, যেমন ধরুন এখানে হচ্ছে উচ্ছে ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে হচ্ছে এটা মুগ ডাল, তো মুগ ডাল, এটা হচ্ছে খাসির মাংস আলু দিয়ে ঝোল, টমেটো চাটনি, আর এটা হচ্ছে আমাদের বাগানের একদম টাটকা তাজা লাল শাক, লাল শাক ভাজা। দেখবেন আমরা যেখানে আমি বাগান থেকে শাক তুলেছি এবং আমার ওয়াইফ বসে বসে বাগানে বসে শাক কুচিয়েছে। আর এটা হচ্ছে স্যালাড, গ্রিন স্যালাড একদম। আর এখানে যা আছে ওরকম তাই রয়েছে, উচ্ছে ভাজা। তো বন্ধুরা, আজকে আমরা খাওয়া দাওয়া শুরু করছি। আর আমার ছেলে ঘরে বসে খাচ্ছে। কেমন আছে? জমি টাটকা তাজা শাক। আমাদের বাড়িটা একদম গ্রামের পরিবেশ, এখানে সমস্ত রকম শাকসবজি চাষ হয়, ধানও চাষ হয়। আমরা যদি কখনো এদিকে আসতে পারে আমাদের গ্রামটা ঘুরে যাবেন অবশ্যই। আমরাও কিছু চাষ করেছি, আমরাও এখানে আমাদের চাষ করেছি মূলো শাক, পালং শাক, লাল শাক, বিভিন্ন রকম ফুল, মেথি শাকও করেছি আমরা। এবারে খাবো হচ্ছে ডাল দিয়ে মুগ ডাল। রাত্রে চাটনি দেখতে পাচ্ছেন, ভাজা থেকে শুরু করে ডাল মাংস সব ও নিজে করেছে।
আমার বিদায় বিনি চলে এসেছে তোর কাছে। বস 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 দেবো বস। ওকে একবার খেতে দেওয়া হয়ে গেছিল মাছ দিয়ে, তবু আবার একবার খাবে। আমাদের খাওয়ার সময় ঠিক চলে আসছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তোমার একটু ফুটতো নাকি গো, শক্ত হয়ে যাবে, হাওয়া লাগলে টাইট হয়ে যাবে। ঠান্ডা পড়ে গেছে তো, যতটা গরম খেতেই ঠান্ডা হয়ে যায়, যতটা গরমে তত ভালো লাগে। ঠান্ডা জল পড়লো বাবা, ঠান্ডা পড়ে গেছে না, এমনি হাওয়াতেই জল ঠান্ডা হয়ে যায়। নিজে বাড়ির জমি টাটকা ভাজা, লাল শাক ভাজা দারুন, খুব ভালো হয়েছে। বাজার থেকে শাক কিনে খাওয়া আর নিজের বাড়ির জমিতে যে শাক হয় ওটার স্বাদই আলাদা, ওটা তুলে বেঁচে রান্না করে একদম টাটকা। একবার আমার জমিতে যে কোনো সার দেখছেন, এর মধ্যে কোনো ওষুধ দেওয়া নেই, কোনো রকম সার কিছু দেওয়া নেই, একদম ন্যাচারালভাবে হয়েছে। শুধু বীজ ছড়িয়ে দিয়েছি, তাতে গাছ হয়ে গেছে, কোনো ওষুধ কোনো সার কিছু দেওয়া নেই।
তুমি রান্না করে দেখো তুমি খেয়ে বলো কেমন হয়েছে। ভাত নাও বেশি করে, সব খেতে পারবো না, মনে হয় খিদের চোটে খাবো কিন্তু খাওয়া যায় না। দেখি নিজে রান্না করে কি বলা যায় ভালো মন্দ। জানলা দিয়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত করছে, শীতে বেলা না একটু দেখতে বেলা ঘুরিয়ে যায়, গরম ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ঝালটা কম দিয়েছি, ভালো আছে। এই ভাত একদম গরম গরম, আমি গরম গরম তবে নরম পাবে, একটু হাওয়া লাগলে ভাত শক্ত হয়ে যায়। এবার খাবো হচ্ছে খাসির মাংস দিয়ে, আমার গিন্নি রান্না করেছে বলে কথা, খেতে তো হবেই ভালো করে। গিন্নি তো সবসময় রান্না করছে, রেগুলার করছে, তাহলে মনে হচ্ছে খুব ভালোই হবে। খুব সুন্দরটা গন্ধ বেরোচ্ছে, দারুণ। সিদ্ধ তো নাকি গো, সিদ্ধ তো মাংস ঠান্ডা হয়ে যাচ্ছে, গরম বের করেছিলাম, খুব ভালো হয়েছে। না রিচ, না অতিরিক্ত ঝাল, না অতিরিক্ত নুন, সবকিছু পরিমাণ মতন হয়েছে। হ্যাঁ আমাকে
দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই লাগছে। এই মাংসটার মধ্যে সিনা আছে আর যে গর্দান আছে, গর্দান আমাকে বলছে রাঙের মাংস লাগবে, রাঙের মাংস নেব, রাঙের মাংস থাকে না, শুধু হাড় থাকে মোটা। রান মানে হচ্ছে সামনের পা, আর পেছনের পায়ে থাকে সরিক মাংস খালি, হাড় পাবে কম। ভাত ছেড়ে দিলে খাবে না, চাকরি দিলে একটু ভাত নিয়ে নাও, চাকরি নিয়ে চাকরি সব নিয়ে খাবে না। তোমাকে ঝোল নাড়িয়ে দাও, মশলা খুব ভালো রান্না করেছে, কিন্তু খাই ভালো করে খাসি মাংসে এই হাটা কচকচ করে, মানে শঙ্কর মাছ কিসের হাট, তোমার পাজরের হাট নাকি নরম, সেই শঙ্কর মাছের হাট আছে না ওরকম, জানিও না শঙ্কর মাছ তো খাইনি। তো বন্ধুরা, তো ওর তো খাওয়া শেষ হয়ে গেল, আমাদের এখন খাওয়া চলছে, যাও তুমি একটু বলো, তুমি বলো আর বন্ধুদেরকে বলো। বন্ধুরা, সবার আগে তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু ভাত রয়ে গেছে, এত ঠান্ডা পড়ে গেছে আর খেতে পাচ্ছি না, সব ঠান্ডা হয়ে গেছে, খেতে খেতেই জানলা দিয়ে যা হাওয়া দিচ্ছে, তা আপাতত আমি এখন উঠি, ও খাচ্ছে, নমস্কার, যাও আস্তে আস্তে। Thank you.
तो खावा दावा तो बाकी रही एक खाई আজকের এই দুপুরের খাওয়ার পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।